মানে আমি একটু আপনাদের বলতে চেয়েছি, প্রতিষ্ঠানটা কারো গড়ে তোলেন, আমার টাকা পয়সা নাই, আপনার কাছে একটু আবদার, এটুকু বিশেষ করে কালের এই ঐতিহ্যটাকে আপনারা যাও আরো পূর্বের ওই ঐতিহ্যটা ফুটিয়ে আনেন। সবাই জানতেন কালের মাদ্রাসা মানে দারুস সুন্নাত মাদ্রাসা, ওখানকার ছেলেরা সুন্নত মোতাবেক গড়ে ওঠে, সেই ঐতিহ্যটা ফিরিয়ে আনেন। ওখানকার ছেলে ভালো আলেম হয়, মৌলানা খুরশিদ সাহেব এখানে ছিল, তিনি ভালো আলেম ছিলেন, ভালো ভালো আলেম ছিলেন, তাদের ছাত্র তৈরি হয়েছে, সুন্নত মোতাবেক অনেকে বা আমল জীবন করেছে, এই মাসের ছাত্র সুন্নত অনুযায়ী জীবন করেছে, আর সেই সুন্নতটাকে যাতে কায়েম আরো ভালো করে, যাতে আমি সমালোচনা করছি না, আমাদের ত্রুটিতে আছে সেটা সংশোধন হই, আগামীতে আমরা সিনিয়র মাসাকে ছেড়ে আরো ভালো করে একটা মাসা তৈরি করা, যাতে বিভাগ থাকবে কারি বিভাগ, হাবিজি বিভাগ, এবং তার সাথে সাথে ইবতেদায়ী শিক্ষাটা ভালো দেবো, যাতে দিনই শিক্ষা পায় এবং রাহুল জ্ঞানটা যেন নেয়, নেওয়ার পরে সে সিনিয়র মাসা গেলেও ভালো রেজাল্ট করতে পারে, যাতে আল্লাহ তৌফিক দেন সকল বলুন আমিন। এই জন্য সব থেকে বড় আপনাদের হলো এগিয়ে আসতে হবে, এবং তার জন্য একটা ভালো জায়গা প্রয়োজন আছে, ভালো প্রতিষ্ঠান করতে গেলে জায়গা, ওই হেফজিখানা কোরআনে মাসে চলে ওই মসজিদের সাথে সংলগ্ন জায়গাটা শর্ট, একটা ভালো ফালাঘাতের সাথে জায়গাটা খুঁজে দেখেন। যেমন ঈদগাহটা আছে, এর পাশে যদি একটা জায়গা পাওয়া যায় তাহলে এটা হয়তো আপনাকে লাগবে, আপনার সে চিন্তা করে দেখে এটা করার চেষ্টা করবেন। আসুন যেটা পড়েছেন, আমি আজকে ওয়াজ কিছু বলিনি, বলেছি এতটুকুই, এরকম যে আপনাদের ঐতিহ্যটা যে ছিল, যেখানে যান একটা নাম ছিল, সে নামটা কি কালেরাইট সিনিয়র মাদ্রাসা থেকে, ওখানে দারুস সুন্নাত মাদ্রাসা আছে, ওইখানকার ছেলেরা সুন্নত মোতাবেক গড়ে ওঠে এবং আলেম হয়, সেই জিনিসটা আপনাদের জানা আছে, এটাকে আরও যাতে ভালো রূপ দেয়, সুন্দর হয়, তার জন্য একটু এগিয়ে আসতে হবে। জলসা আমরা করলাম, মোনাজাত করব, তবারুক খাবেন, যে যার বাড়ি চলে যাবেন, আবার আগামী বছর এসে ওই আলু কা তরকারি সবাই চার দিয়ে হবে না, যে যার ওই সব নামাজ দেয়, এখানে খুব মনটা নরম হলো, এক্ষুনি গেলে সব করে যাবেন, আজান হওয়ার পর দেখবেন কজন থাকে, এই জন্য একটু দৃঢ়তা হন, রোগ ধরে ওষুধ, আপনার দৃঢ়তা নেন, কালে মাসে জ্যাকেটটা নিয়মিত 500-200 বার করে আর দরুদটা পড়েন, এটা পড়বেন দেখবেন আপনার আস্তে আস্তে মনটা দিনের দিকে আমলের দিকে ফিরে যেতে থাকবে। এই জন্যই আমাদের নৈপাকের হাদিস অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী কলমা শরীফ জেকের আর দরুদ শরীফটা জারি রাখবেন, আল্লাহ আমাদের দেখবেন তাতে পরিবর্তন হবে, ভক্তি আসবে, আমলের দিকে আগ্রহ বাড়বে, আল্লাহ তৌফিক দেন সকল বলুন আমিন। আমি সংক্ষেপে বলতে চেয়েছি যে মাদ্রাসাটাকে লক্ষ্য রাখবেন, এবং যেটা ইসু অসুস্থ আছেন বেচারা বিমার, তবু শেফার জন্য আল্লাহ রোগমুক্ত করার জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ ওসিল্লাহ তাকে এই মাদ্রাসায় দান করছে, ওসিল্লাহ তাকে শেফা করে দেন বলুন আমিন, তার রোগকে আল্লাহ ভালো করে দেন, তাকে রোগমুক্ত করে দেন বলুন আমিন। শাফি নমরত ইয়া হালাল মুশকিলাত ইয়া দাফির মারিয়াত, আল্লাহ জেনে যে আল্লাহ কবুল করে বলুন আমিন। আল্লাহ কবুল করে বলুন আমিন। ও সারাদিন দিতে থাকবে, মানে আপনার সারা রাত হয়ে যাবে, সেটা ফজর হয়ে গেছে, সকলে আসেন যেটা পড়েছেন। আচ্ছা, শাশুড়ির ইন্তেকাল, শাশুড়ি ওনার শ্বশুর মারা গেছে, ময়ূর কে মারা গেছে, ও দুজনই মনিরুল ইসলামের মোল্লা, মনিরুল ইসলাম মোল্লার
তার শ্বশুর শাশুড়ি দুজনেই চলে গেছেন, তার জন্য 200 টাকা দিয়েছেন। আবার সবচেয়ে উদ্দেশ্যে 20 কেজি চাল যাবে, আল্লাহ কবুল করে বলল আমিন। আল্লাহ জেনেছে যে আল্লাহ এসেছিল তার অন্য শ্বশুর শাশুড়িকে কবরে হাসনে সরে হেফাজত করে জান্নাতের ফেরদাউস থেকে বলল আমিন। আল্লাহ তাদের বাড়ি জামাইয়ের বাড়ি সবাইকে আল্লাহ হেফাজত করেন, যারা আছেন আল্লাহ হেফাজত করেন, যারা চলে গেছেন তাদেরকে সবাইকে কবর হাসনে হেফাজত করে জান্নাতের ফেরদাউস থেকে বলল আমিন। বলুন নারায়ে তাকবীর। সবাই একটু লক্ষ্য রাখবেন আপনাদের এটাকে আমি এখন চেয়েছি, যা পেয়েছেন দিয়েছেন, পকেটে যাচ্ছে তো দিয়েছেন, কিন্তু দান করার সময় নিয়ত রাখবেন, নিয়ত রাখবেন, দেখবেন আপনাকে দিতে হবে না, আপনার ফসলে যেটা বেড়ে যাবে তার থেকে দিতে পারবে। ধান লাগিয়েছেন, বিঘেটায় 10 মণ ধান হয়, তাতে 1 মণ নিয়ত করলেন, দেখা যায় 12 মণ 14 মণ নিয়ত করেছেন, তাহলে যেটা বাড়লো তার থেকে 2 বস্তা 1 বস্তা দেন, বরকত হয়ে যায়। বলুন আমিন। বলুন না রে তাকবীর। আসেন যে যা পড়েছে আমাকে ভালো রাখে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যা কিছু কোরআন তেলাওয়াত কোরআন সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ মিনার শরীফ কালমা শরীফ ওয়াজ নসিহত, আল্লাহ আমরা যা কিছু পড়েছি ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ দয়া করে মেহরবানি করে কিছু সওয়াব নাকি জাযা দেন, আল্লাহ এর সব আপনার হাবিবের রূহ মুবারকে পৌঁছে দেন, রসুল পাকের কদম মুবারকে পৌঁছে দেন, হুজুরের কদম সিলায় তমাম বিকরাম, তমাম সাহাবাই কিরাম, তমাম শাহাদ কিরাম, তমাম আজবাজ মুতাহারাত, তমাম আহলে বাইদুর পাকে পৌঁছে দেন। আমিন। হুজুরের জানে সার আসবে রসুল যে কে শুয়ে আছেন, খাস করে জান্নাতুল বাকি জান্নাতুল মওলা যে শুয়ে আছেন, আল্লাহ তাদের সকল পাকে পৌঁছে দেন। খুলাফায়ে রাশেদিন 4 ইমাম 4 পীর পাকে পৌঁছে দেন, তমাম মুস্তাহিদ কিরাম, মুহাদ্দিস কিরাম, মুফাসসির কিরাম, হুফাজ কিরাম, তমাম আউলিয়া কিরাম, তমাম মুমিন মুমিনাতের পাকে পৌঁছে দেন। খাস করে আমাদের রহমান আহমদ উলিয়া মুজাহিদ জামান দাদা হুজুর কে রহমতুল্লাহ পাকে পৌঁছে দেন। এলা খাস করে আমাদের রহমান আমাদের পীর মোর্শেদ আল্লাহ হাজার পিসাই রহমতুল্লাহ পাকে, আমাদের চাচা পীর হুজুরদের পাকে পৌঁছে দেন। আল্লাহ খাস করে যার যারা প্রতিষ্ঠিত, আল্লাহ এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার জন্য যারা অর্থ টাকা পয়সা দিয়েছেন বা যারা প্রতিষ্ঠিত, আল্লাহ তাদের সকলের দানকে কবুল করেন, যারা বেঁচে আছে আল্লাহ দাস করেন, যারা চলে গেছেন তাদের কবর আশেপাশে সব হেফাজত করে তাদেরকে জান্নাতের ফেরদাউস আদায় করে। আল্লাহ খাস করে উস্তাদ উস্তাদ হুজুর মাওলানা দাউদ মিয়া সাহেব আল্লাহ তার রূহ মুবারকে পৌঁছে দেন। আল্লাহ খাস করে মাওলানা রফি সাহেব চলে গেছেন নাকি নূর ইসলাম সাহেব চলে গেছেন, আল্লাহ তার রূহ মুবারকে পৌঁছে দেন। আল্লাহ তমাম মোমিন মোমিনাতের রূপাকে পৌঁছে দেন। আল্লাহ খাস করে এই গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামে যত মোমিন মানুষ আছে আল্লাহ তার সকল উপাকে পৌঁছে দেন। আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদের সকলের উপাকে পৌঁছে দেন। আল্লাহ খাস করে যারা আছেন আল্লাহ সকলের হায়াতকে দারাজ করেন। আল্লাহ খাস করে আল্লাহ এই যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত বা এই গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামে যত মোমিন মানুষ হয়ে আছেন, খাস করে প্রতিষ্ঠান যারা জড়িত আজকে অনেকেই চলে গেছেন, আল্লাহ তাদের রূপাকে পৌঁছে দেন, যারা আছেন আল্লাহ তাদের হায়াতকে দরাজ করে দেন। আল্লাহ খাস করে তমাম মোমিন মোমিনাতের রূপাকে পৌঁছে দেন। ইমান ইসলামকে পুকুর করে যারা কবরে গেছেন, গুনার কাজ যারা কবরে আজাবে আছে, আল্লাহ দয়া করে মেহরবানি করে সওয়াব দান, এসব তাদের নামায় আমলে তাদের কবর আজাবকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের মা বাপকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন, তমাম মুমিন মুমিনাতকে মাফ করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ আমাদের মধ্যে মা মুরব্বী বাপমার মতো নিয়ামত চলে গেছে, আল্লাহ তাদের মাফ করে দেন, তাদের কবর করে আল্লাহ তোমার রহমতে পরিপূর্ণ করে। আল্লাহ খাস যারা নিয়েছে প্রত্যেকে নেকিয়তকে লাভ করে, যারা মুসিবত আছে মুসিবত দূর করে দেন,
যারা পরেশানি আছে পরেশানি দূর করে দেন। আল্লাহ বিপদ আপদের মুসিবত যারা ছুটে এসেছেন যে নিহত এসেছেন আপনার সন্নিকট নাকিয়ত গেলা পুরা করতেন। আল্লাহ খাস করে আমরা যে সব যে নিহত আমরা হাত করেছি সকলের মাকাসাদকে পুরা করতেন। আল্লাহ এ প্রতিষ্ঠানে যারা করেছেন তাদের যারা আছেন তারা হায়াতে যারা চলে গেছেন তাদের কবরের স্বরূপের সব পৌঁছে দেন। রব্বি ইগফির ওয়ারহামান খায়রুর রাহিমিন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের যে যা মাকাসিদ নিয়ত আছে প্রত্যেক নাকি লাভ করতে আমিন। আমাদের মধ্যে যারা বিমার আছে সফা আতা করে দেন আমিন। যারা মুসিবত আছে মুসিবত দূর করে দেন, যারা পরেশানি আছে পরেশানি দূর করে দেন। আমাদের প্রত্যেকের হালাল রিজিকে বরকত দেন। আমাদের আল্লাহ সেবা জিন্দার পাশগা মুত্তাকি বানিয়ে দেন। যে যা নিয়েছে প্রত্যেকে নিগৃহিত কলা করা রব্বে ফের বলা ওয়ান্ত খের রহমিন আল্লাহ মিনাসর খের মাল্লা ফের ওরেজ খের মাসর শুভান শুভান রব্বে খের প্রবেশ দেন সুগাত গান ভালো হয় আল্লাহ সকল সকল বিমার সফাত সফল রাজ سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته.